প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে উঠে আসছে প্রাথমিক থেকে এবং এসএসসি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট। এই ভিডিওর মধ্যে তার সবটাই আলোচনা করছি, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, সরাসরি অন স্ক্রিনে একটি মামলার অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে, এবং এই মামলাটি প্রাথমিকের ক্ষেত্রে অনেকের কাছে একটি ভাগ্য নির্ধারক মামলা হতে চলেছে। ভবিষ্যতে তারা নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন কি পারবে না তার একটা গুরুত্বপূর্ণ ফয়সালা কিন্তু হতে পারে এই মামলার উপরে নির্ভর করে। সরাসরি অন স্ক্রিনে সেই মামলার যে নম্বর সেটি আপনারা দেখতে পাচ্ছেন, WPA 10767/2022, শরীফা খাতুন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, প্রাথমিকে 2014 প্রশ্নফুল মামলা, এবং এই মামলার উপর নির্ভর করছে বেশ কিছু পরীক্ষার্থীদের ভবিষ্যৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হতে চলেছে আগামী আগত 11 আগস্ট 2023। প্রাথমিকে প্রশ্নফুল মামলার জন্য একটা বিরাট বড় দিন হতে পারে। চারটি সম্ভাবনামূলক দিকের কথা এখানে অবশ্যই আমাদের আলোচনায় উঠে আসবে, বলছি না এইগুলি হবে, তবে চারটি গুরুত্বপূর্ণ দিক বা সম্ভাবনার দিক কিন্তু এক্ষেত্রে উঠে আসতে পারে। ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু তা এখনও পর্যন্ত সম্পন্ন করেনি, ফলত সিঙ্গেল বেঞ্চে এই প্রশ্নফুল মামলাটি অত্যন্ত নির্ধারক একটি মামলা হতে চলেছে, যার উপর নির্ভর করে ম্যাট 1594-এর যে অর্ডার রয়েছে তা কিন্তু কার্যকর হয়ে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা তৈরি হতেই পারে। এই অর্ডারের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে যে মামলাটি চলছে বর্তমানে 11 আগস্ট, কী কী উঠে আসতে পারে চারটি সম্ভাবনামূলক দিক। বিষয়টি হচ্ছে এরকম যে প্রশ্নফুল মামলায় 6 নম্বর যাদের ক্ষেত্রে বরাদ্দ হবে, অর্থাৎ যারা 6 নম্বর পাবেন তাদের জন্য কী কী পদক্ষেপ নেওয়া হতে পারে, যাবতীয় বিষয় কিন্তু ওই দিন মামলার অর্ডারে উঠে আসার সম্ভাবনা রয়েছে। 100% গ্যারেন্টি দিয়ে বলছি না এমনটাই হবে, তবে চারটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসার সম্ভাবনা থাকতেই পারে। প্রথমত, কবে ওই 6 নম্বর দেওয়ার পর তাদের রেজাল্ট আসবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কীভাবে এবং কবে তাদেরকে 6 নম্বর দেওয়া হবে। তৃতীয় বিষয় হচ্ছে রেজাল্টের পর, অর্থাৎ রেজাল্টটি যখন 6 নম্বর দেওয়ার পরে প্রকাশিত হবে, অর্থাৎ ওই সমস্ত প্রার্থীদের সেক্ষেত্রে তাদের চাকরিটাই বা কীভাবে দেওয়া হবে। এবং চতুর্থ বিষয় হচ্ছে যে অনগোয়িং 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেক্ষেত্রে ওই সমস্ত প্রার্থীরা কীভাবে কবে ইন্টারভিউতে বসবেন, সেই যাবতীয় বিষয় কিন্তু ওই গুরুত্বপূর্ণ মামলার অর্ডারে উঠে আসার একটা সম্ভাবনার জায়গা থাকছে। বন্ধুরা, সমস্তই কিন্তু নির্ভর করছে ওই 11 আগস্ট 2023-এ গুরুত্বপূর্ণ প্রশ্নফুল মামলার অর্ডারে কী উঠে আসছে সবটাই তার উপরে নির্ভর করবে। অত্যন্ত নির্ধারক একটি দিন হতে চলেছে ওই দিনটি। সরাসরি আমরা অর্ডার কপিটার শেষ দিকের অংশে যে বিষয়টি লেখা রয়েছে সেদিকে আমরা একটু দৃষ্টিপাত করে বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করব বা বুঝে নেওয়ার চেষ্টা করব। এখানে লেখা রয়েছে, দিস ম্যাটার ইজ অ্যাবজন্ট, ইট উইল অ্যাপিয়ার ইন দ্য লিস্ট আন্ডার দ্য হেডিং ফর অর্ডারস অন 11 আগস্ট 2023, সম্মানীয় বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অগস্ট মাসের 11 তারিখটি, সিঙ্গেল বেঞ্চে প্রাথমিকে প্রশ্নভুল সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে। এক্ষেত্রে যারা 6 নম্বর পাবেন তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ হয়ে পড়তে পারে ওই দিন যা যা অর্ডারে উল্লেখিত হবে সেই বিষয়গুলির উপর নির্ভর করে। আপাতত চারটি সম্ভাবনামূলক দিকের কথা তুলে ধরলাম, আবারও জানাচ্ছি এইগুলি ঘটবে এমনটি নয়, তবে চারটি গুরুত্বপূর্ণ সম্ভাবনার দিক কিন্তু থাকছেই। চলে আসছি এরপরে স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত একটি জরুরি বিষয়ের খবরে। সেখানে যে বিষয়টি জানা যাচ্ছে যে ইতিমধ্যে আমাদের চ্যানেলে বন্ধুরা সর্বপ্রথম দেখিয়ে দিয়েছি যে 5757 জন প্রার্থীর লিস্ট কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। তাহলে এখনও পর্যন্ত OMR প্রকাশিত হচ্ছে না কেন? আস্তে আস্তে 28 তারিখ তো আসতেই চলেছে, অর্থাৎ 28শে জুলাই। আসুন আমরা জেনে নিই সেই বিষয়ে কী খবর উঠে আসছে। বন্ধুরা, জানিয়ে রাখি যে গত 7 জুলাই মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামের তালিকা প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছিলেন পর্ষদকে। সেই মোতাবেক কিন্তু কাজ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বলা যেতে পারে একেবারে অর্ডারের যে নম্বর, অর্থাৎ কেস নম্বর ধরে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে নির্ধারিত নির্দেশ ছিল তা পালন করেছে মধ্যশিক্ষা পর্ষদ। নোটিফিকেশন করে 20/7/2023 সেটি কিন্তু তারা দিয়ে দিয়েছে। এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে তিনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত প্রার্থীর OMR শিটও প্রকাশ করতে হবে। এই রায়ের সেই রেজিস্টার্ড কপি SSC-র হাতে এসে পৌঁছেছে 17 জুলাই। এত কম সময়ের মধ্যে এই বিশাল তথ্য আপলোড করতে পারবে না তারা, এটা বুঝেই ডিভিশন বেঞ্চে 28শে জুলাই পর্যন্ত মেয়াদ বৃদ্ধির আবেদন জানিয়েছিল
স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এবং সেই আবেদনও কিন্তু মঞ্জুর হয়েছে। কিন্তু প্রকাশ করতেই হবে ওএমআর শিট সম্মানীয় ববিতা সরকার মামলায় সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2016 সালে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ওএমআর প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন ওই পরীক্ষা থেকে চাকরি পাওয়া কয়েকজন। কিন্তু ডিভিশন বেঞ্চ সম্মানীয় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রেখেছে। সম্মানীয় বিচারপতি সৌমেন সেন মহাশয়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল যে তালিকায় নাম প্রকাশের পর যদি কোনো শিক্ষকের চাকরি পাওয়া নিয়ে প্রশ্ন থাকে তাহলে সিঙ্গেল বেঞ্চ আগে তাদের শুনানির সুযোগ দেবে, তারপরেও সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত যে এসএলপি আছে তার নিষ্পত্তি হওয়ার পরেই তাদের চাকরি ঘিরে পদক্ষেপ করা যাবে। এসএসসির আবেদনে 21 জুলাইয়ের পরিবর্তে তা বৃদ্ধি করে অর্থাৎ এক্সটেনশন করে সময়সীমা বাড়িয়েছে ডিভিশন বেঞ্চ 28 জুলাই পর্যন্ত এবং এরই মাঝখানে শিক্ষকদের তালিকা নামসহ যাবতীয় বিস্তারিত তথ্য দিয়ে প্রকাশ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। বলা যেতে পারে মধ্যশিক্ষা পর্ষদ তাদের কাজ কিন্তু সম্পন্ন করে রাখল। এবারে কাজ হলো স্কুল সার্ভিস কমিশনের। অনেকেরই প্রশ্ন এখানেই যে মধ্যশিক্ষা পর্ষদ তো নামের তালিকা প্রকাশ করে দিল, তাহলে ওএমআর শিট বা যে ওএমআর প্রকাশ করার নির্দেশ রয়েছে সেটিকে প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ নাকি স্কুল সার্ভিস কমিশন? বন্ধুরা, কার্যতে স্পষ্ট করে জানিয়ে রাখা দরকার যে ওএমআর শিট কিন্তু প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন, কারণ এই এসএলএসটি এক্সামটি কন্ডাক্ট করেছিল স্কুল সার্ভিস কমিশন তাদের থ্রু যে হেডিং ওএমআরে তা কিন্তু দিয়ে। সেক্ষেত্রে ওএমআর প্রকাশ করার দায়িত্ব কার্যত স্কুল সার্ভিস কমিশনের, তালিকা প্রকাশ করে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ নামের, যদিও ওএমআর শিট প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এটি কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখলাম। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখার দরকার যে সম্মানীয় চেয়ারম্যান সাহেব সিদ্ধার্থ মজুমদার মহাশয় স্পষ্ট করেই জানিয়েছেন যে আদালতের আদেশ আমরা ভালো করে অধ্যয়ন করে আমরা সিদ্ধান্ত নেব, কিন্তু সময়সীমা হচ্ছে মনে রাখতে হবে 28 জুলাই পর্যন্তই, যা 21 জুলাই থেকে এক্সটেনশন করে 28 জুলাই করা হয়েছিল এসএসসির আবেদনের ভিত্তিতে। সম্মানীয় ডিভিশন বেঞ্চ তা কিন্তু মঞ্জুর করেছে। তাহলে হাতে মাত্র 6 থেকে 7 দিন এর মধ্যেই প্রকাশ করতে হবে ওএমআর শিট এবং এই দায়িত্বটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এক্ষেত্রে এটাও জানিয়ে রাখা প্রাসঙ্গিকভাবে প্রয়োজন যে বিপুল পরিমাণ তথ্য অর্থাৎ ওএমআর শিট, এতগুলো ওএমআর শিট প্রকাশ করা কিন্তু চারটিখানি কথা নয়, তাই সময়সীমা যে বৃদ্ধি করা হয়েছে তা অত্যন্ত একটি পজিটিভ দিক বলা যেতে পারে, কারণ এই সমস্ত কাজগুলিকে সার্ভারে করতে গেলে একটু টাইম লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার। সেক্ষেত্রে আমরা আশা রাখছি স্কুল সার্ভিস কমিশন যে যাবতীয় সময়টুকু পেয়েছে তার মধ্যে সদর্থকভাবে কাজটি সম্পন্ন করবেন, কারণ স্কুল সার্ভিস কমিশনের উপর কিন্তু আমাদের আস্থা রয়েছে পূর্ণ মাত্রায়। এর আগেও আমরা দেখেছি তারা কিন্তু ওএমআর পাবলিশের ক্ষেত্রে যথেষ্ট সদর্থক ভূমিকা পালন করেছিলেন। সেক্ষেত্রে আমরা এবারও আশা করব যে যথাযথ সময়সীমার মধ্যে তারা ওএমআর শিট পাবলিশ করবেন, এটুকু আমরা আশা রাখতেই পারি। দেখা যাক বন্ধুরা এ বিষয়ে পরবর্তী কী খবর আপডেট উঠে আসে, উঠে এলেই আপনাদের সামনে তা তুলে ধরব। তাই গুরুত্বপূর্ণ অথেন্টিক নিউজগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।